আপনি কি কখনো ভেবেছেন যদি মাইনক্রাফট আর বিজিএমআই কে মিক্স করা হয় তাহলে কি হবে? আমিও ততক্ষণ ভাবিনি যতক্ষণ এই গেমটা আমার সামনে আসেনি, তাই আজকে আমি এই গেমটা ট্রাই করে দেখব আর আপনাদের গেমটার প্রপার রিভিউ দেব। তো আর বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমি রিভিউ করব পিক্সেল গান 3D ব্যাটেল রয়্যাল, যাকে বানিয়েছে পিক্সেল গান 3D স্টুডিও। পিক্সেল গান 3D 21 ফেব্রুয়ারি 2014 তে রিলিজ হয়েছে ছিল আর 28 মার্চ 2023 রিসেন্ট আপডেট এসেছে। প্লে স্টোরে পিক্সেল গান 3D 10 কোটিরও বেশি ডাউনলোডস আর 4.2 এর রেটিং আছে। এগুলো ছিল গেমটার কিছু বেসিক ডিটেলস। এবারে টাইম গেমটা কিছুক্ষণ খেলে আপনাদের গেমটার প্রপার রিভিউ দেওয়ার। ওকে, তো ফাইনালি গেমটা একটুখন খেলার পর আমি এখন আপনাদেরকে গেমটার কিছু প্লাস পয়েন্ট যেটা আমার ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি বলবো গেমটার গ্রাফিক্স। গেমটার গ্রাফিক্স যথেষ্ট ভালো, 486 MB সাইজে গেমটার গ্রাফিক্স অনেক ভালো। আমাকে সত্যিকারে এই গেমটার গ্রাফিক্স যথেষ্ট ভালো লেগেছে। এবার বলতে গেলে সেকেন্ড হলো কনসেপ্ট। গেমটার কনসেপ্ট আমার অনেক ভালো লেগেছে, নতুন কিছু ফ্রেশ লেগেছে। মানে মাইনক্রাফটের থিমের উপর আপনারা যদি বিজিএমআই থেকে বোর হয়ে যান তাহলে আপনারা এই গেমটা ট্রাই করতে পারেন। থার্ড হলো গেমটার কন্ট্রোলস। যদি কেউ প্রথমবার ব্যাটেল রয়্যাল গেম খেলে থাকে তাহলে তার এই গেমের কন্ট্রোলস বুঝতে বেশিক্ষণ টাইম লাগবে না, এক দুবার খেললেই সে এই গেমটার কন্ট্রোলস এর ব্যাপারে পুরোটাই বুঝে যাবে। তো এগুলোই ছিল গেমটার কিছু প্লাস পয়েন্ট, আর এগুলো আমার খুবই ভালো লেগেছে, তাই আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এবার আর কিছু জিনিস আমার এই গেমটাতে খারাপ লেগেছে, তো সেটা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই বলি গেমটা যেহেতু ব্যাটেল রয়্যাল গেম তাই এটাতে ব্যাটেল রয়্যাল মোড আছে, কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো, মানে খারাপ লেগেছে যে জিনিসটা আমার, যে ব্যাটেল রয়্যাল মোডে আপনি শুধু সোলোই খেলতে পারবেন। মানে ব্যাটেল রয়্যাল গেমে আপনি সব থেকে বেশি কি আশা করেন, স্কোয়াডে খেলি বা বন্ধুদের সাথে খেলি? এখানে বন্ধু বানাতে পারবেন কিন্তু তাদের সঙ্গে স্কোয়াডে খেলতে পারবেন না, যেটা আমার খুবই খারাপ লেগেছে। তো আমি পিক্সেল গান 3D এর একটা নতুন আপডেট আনুক যেটাতে একটা স্কোয়াড করে খেলা হয়। আর একটা জিনিস, যে এখানে আপনি সোলো খেললেও বা কিছু খেললেও আপনি এখানে মাইক অন করতে পারবেন না, মাইক আর স্পিকারের অপশনই নেই গেমটাতে, যেটা আমার বহুত খারাপ লেগেছে। তো এই কিছু জিনিস চেঞ্জেস করলে গেমটা যথেষ্ট ভালো হবে। তো এটাই ছিল গেমটার কিছু প্লাস ও মাইনাস পয়েন্ট। এছাড়াও গেমটার ব্যাপারে কথা বলতে গেলে গেমটাতে ক্লাসিক মোড আছে, ক্যাম্পেন আছে, মিনি গেমস আছে যার মধ্যে অনেক ছোট ছোট গেম আছে যেগুলো আপনি খেলতে পারবেন, ব্যাটেল রয়্যাল আছে, ফ্রি প্লে আছে, ইভেন্ট মোড আছে, রেডস আছে, টুর্নামেন্ট আছে, যেগুলি আপনি গেম খেলে এক্সপি পয়েন্ট বাড়িয়ে, যেগুলো খেলতে খেলতে এক্সপি পয়েন্ট, মানে আপনি গেম খেললে এক্সপি পয়েন্ট কালেক্ট হবে আর সেগুলো দ্বারাই এক একটা মোড আনলক হবে। আর হ্যাঁ, বলে দিই প্রথমে গেমটা চালু করার পরে আপনাকে দুটো গেম খেলতে হবে, তারপরেই আপনি ব্যাটেল রয়্যাল বা অন্য কিছু মোড আনলক হবে। ও তাছাড়াও গেমটাতে যেমনি আমাদের রয়্যাল পাস হয় এখানেও পিক্সেল পাস আছে। তো এটাই ছিল পিক্সেল গান 3D গেমটার ডিটেলস এর রিভিউ। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি 2023 3টি সেরা ওপেন ওয়ার্ল্ড গেমস এর ব্যাপারে জানতে চান তাহলে স্ক্রিনে আসা ভিডিওটাতে ক্লিক করুন। চলুন, বাই।